আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এই মুহূর্তে আছি কুমিল্লাতে। কুমিল্লার জায়গাটার নাম এটা কুমিল্লার আশিয়াদারি। কুমিল্লার আশিয়াদারি একটা মানে এখানে ওরস হয়, ওরস শরীফ হয় প্রতি বছর। তো এখানে বড় ডেক দিয়ে মানে 2-2.5 মনের ডেক দিয়ে মানে রান্না করা হয়, সবাই গ্রামবাসী ওরসের সময় খাওয়ানো হয়। তো আমরা এই মুহূর্তে তো ডেকটা দেখতে পাচ্ছি না। তো যেহেতু কর্তৃপক্ষ আছে এখানে, এখানে আমরা কথা বলছি, আপনি এখানকার খাদেম নাকি? না, খাদেম আমার ভাই আর কি। আচ্ছা আচ্ছা, এই জায়গাটা সম্পর্কে আপনি আমরা একটু জানবো, আপনি যদি বলতেন। এটা আমাদের দাদার আমল, আমরা পুরো হিস্টোরি বলতে পারবো না, দাদার আমল ধরে মানে এসব যে খিচুড়ি পাকাইতে। আচ্ছা আচ্ছা, ওখান থেকে খিচুড়ি পাকাইতে সামনে আসেন, আপনি বলতে থাকেন। হ্যাঁ, ওখান থেকে খিচুড়ি পাকাইতে তখন আমাদের একজন জামাই ছিল। হ্যাঁ, জামাই আসি সেখানে দেখে উনি জামাই মানে অনেক কিছু যে দেখছে বুঝছে। হুম, অনেক বুজুর্গ দেখে। কত আগের কথা সেটা? এটা মনে করে 1975 1975 জামাই আসা মানে এটাকে বড় ধরনের ইয়ে করছে। তখন এখানে মানে গরু হয়, মহিষ হয়। আচ্ছা, গরু হয়, মহিষ হয়, ছাগল হয়, খাসি খাসি আর কি। হুম, এখানে ওই খাসি গইয়া ছাগলে অনেকে দেখা খাসি হয়। এখানে প্রতি মাঘ মাসের প্রথম বৃহস্পতিবার মানে জানুয়ারি 20-22 এবার 19 তারিখ পড়ছে। হুম, এবার 19 তারিখ পড়ছে, এইখানে মানে অজস্র খরচ হয়। আচ্ছা আচ্ছা, অন্য অনেক খরচ হয়, মহিষ 2-3টা হয়, মহিষ 2-3টা জবাই হয়, গরু খাসি সব জবাই হয় এখানে। তারপরে এখানে পুরো মানে কত মানুষ খায় এখানে? মানুষ তো হিসাব করতে মানে আলঙ্ক মানুষ, কিন্তু মুড়িদার নাই। আচ্ছা, তেমন একটা মানুষ তেমন হয় না, খানকা শরীফও নাই, মানে 2-3 হাজার লোক হয় আর কি। 20-22 মন পাঠ করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে আশিয়াদি পীর শাহ শরীফ, ওনার জন্ম কবে? জন্ম তো এটা আমি বললাম, আমার দাদার আমল থেকে আমি দেখছি। দাদার আমল থেকে মানে কত বছর হবে ওনার? দাদা মারা গেছে 120 বছর, 120 বছর মারা গেছে, 75 মারা গেছে। ওই সিলেটে হযরত শাহজালাল কিভাবে হয়েছে গায়েবি পুকুর? মানে ওনাকে আমার দাদাই বলছে, আমি শুনছি। হ্যাঁ, এখানে উনি বসিত, জঙ্গল আছে। হুম হুম, জঙ্গলে বসে থাকতো। হ্যাঁ, আরেকজন দরবার খাইসা মানে দৌড়াই দিছে জঙ্গলের ভিতরে হাঁটাইছে। হ্যাঁ, এখানে জঙ্গলের ভিতরে হাঁটে, পরের দিন মানে কয়েক তোকে যারা থাকতে পারি না, আমি চলে যাবো। এখন আমি একটা স্মৃতি দিয়ে গেলাম, এই গাছ ওইখানে এই ঘাট পাতার মধ্যে উঁচু করছে দেখছে। আচ্ছা আচ্ছা, ওরা দেখছে পাতার ফানি দিয়ে উঁচু করছে, পরের দিন মানে ওই খুঁটা এই খুঁটাই গাছ। আচ্ছা আচ্ছা, তাহলে এই গাছটা কত বছরের? এই গাছটা মানে আমি বললাম না, আমি বলতে পারবো না, আমার 70-75 বছর। আমি মানে আনুমানিক কত বছর হইতে পারে গাছটার বয়স, তোমরা বলতে পারবো? না, উনি যেহেতু দেখেন, আমরা তো দেখার। তাহলে 200। আচ্ছা আচ্ছা, 200-300 বছর। তাহলে আমরা যেটা জানতে পারলাম, এই পুকুরটা গায়েবী পুকুর, গায়েবী পুকুর। তো ভিউয়ার্স, আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি কুমিল্লার আশিয়াদারি পীর পীর শাহ মাজারের সামনে, এবং আমি যে পুকুরটার সামনে, তুমি আসো, আমরা যে পুকুরটার সামনে দাঁড়িয়ে আছি সেই পুকুরটা হচ্ছে গায়েবী পুকুর স্থানীয়দের ভাষায়, এবং এটা কয়েকশো বছর আগের পুকুর, এবং স্থানীয়দের ভাষায় এটা গায়েবী পুকুর, কেউ এটা খনন করে নাই, এবং এখনো সেচ দেওয়া যায় না। এবং আরেকটা পুকুর আমরা সন্ধান করলাম যে পুকুরটা কিন্তু এখনো সেচ দেওয়া যায় না, এবং সেচ দিলে কি সমস্যা হয়? সেচ দিলে পানি কমে না, কিন্তু পানি। আচ্ছা আচ্ছা, সেচ দিলে পানি কমে না? আচ্ছা, এই এই বৃষ্টির সময় বন্যার সময় পানি বাড়ে, বাট কমে না? বাড়লে মানে পানি এমনি বাড়ে, কিন্তু ওই পানি যে শেষ করবে, শেষ করবে এই জায়গাটা ডুবে। আচ্ছা আচ্ছা, যতই বৃষ্টি বাদল হোক, 98 নম্বর বন্ধ এই জায়গাটা ডুবে না। আচ্ছা, যতই বৃষ্টি বাদল হোক মানে এটা তো পানি তো কমে না, বরং বাড়ে। বাড়লে কিন্তু আশ্চর্যের অলৌকিক ব্যাপার হচ্ছে, এই জায়গায় কখনো পানি আসে না, আজ পর্যন্ত রেকর্ড নাই, মানে যতই বন্যা হোক। সাংঘাতিক ব্যাপার এই মসজিদটা, 1 ফুট 5 তলা আছে এই। আচ্ছা, মানে এই মসজিদ ডুবে যায়, এই মসজিদটা ডুবে যায়, কিন্তু এই জায়গায় কতটুকু ডুবে না, মানে এই জায়গাটা ডুবে, মানে এই জায়গাটা গাছ সহ ডুবে না। এটা একটা খেজুর গাছে দেখতে পাচ্ছি আমরা, না? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, এই যে আমি আরেকবার দেখাচ্ছি ভিউয়ার্সদের, এই সেই পুকুর যেটা গায়েবী পুকুর,
আমরা আসলে এই মাত্র কিন্তু জানলাম ব্যাপারটা এখানে কিন্তু অনেক ধরনের গাছ আছে দেখো তাই না এটা কি কি গাছ নাম বলতে পারবেন শিলগড়ি হ্যাঁ শিলগড়ি হোলাগড়ি খেজুর গাছ আচ্ছা 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 আকাশী গাছ এখানে অনেক পুরনো পুরনো অনেক বছর বয়স গাছগুলো তাই তো তো থ্যাংক ইউ ভিউয়ার্স আমরা এই মুহূর্তে আজকে ব্লগটি শেষ করব তো আপনাদের আজকের ব্লগসটি কেমন লাগছে অবশ্যই জানাবেন নতুন নতুন জায়গাগুলো দেখানোর চেষ্টা করতেছি যতটুকু পারি আমি কতটুকু পারি আসলে আমি বলতে পারবো না আপনারাই বলতে পারবেন তো আজকের লাইভ এবং ব্লগসটি কেমন লাগছে এবং এই ধরনের জায়গা সম্পর্কে আপনাদের আপনারা দেখতে চান কিনা অবশ্যই জানাবেন এবং আমি চেষ্টা করব আরও বিভিন্ন জায়গা জায়গায় যেয়ে আপনাদের বাংলাদেশের যে ঐতিহ্যগুলো বিভিন্ন ধরনের ঐতিহ্যগুলো তুলে ধরব এবং আমি রয়েছি এবং আমার সাথে রয়েছে নাজমুল ইসলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজ এই পর্যন্তই